জনগণের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রতিদিন নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরছেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। রাজধানী আগরতলা শহরতলি এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। তাই দায়িত্বশীল বিধায়ক হিসেবে জনগণের সমস্যা সমাধানের জন্য প্রায় প্রতিদিনই এলাকা পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন তিনি। শনিবার সকালে তিনি ছুটে যান আগরতলা পৌর নিগমের 2 নং ওয়ার্ডের অন্তর্গত ছিনাইহানি ও পশ্চিম ভুবন বনের মধ্যস্থলে একটি এলাকায়। এই এলাকার একটা অংশের জনগণ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় রাস্তা অভাবে ভুগছেন। সেখানে রয়েছে একটি বেসরকারি সংস্থা পরিচালিত অন্বেষা চাইল্ড প্রোডাকশন সেন্টার। সেই সেন্টারে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন। জরাজীর্ণ একটি বাসের সাঁকো দিয়ে প্রতিদিন সেন্টারে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন পড়ুয়ারা। এতে করে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিশেষ করে বর্ষার সময় তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। দেরিতে হলেও বিষয়টি জানতে পেরে শনিবার 7 সকালে এলাকাটি পরিদর্শনে ছুটে যান বিধায়ক ডক্টর দাস। সরেজমিনে নিজে বিষয়টি খতিয়ে দেখে এলাকাবাসীদের সাথে কথা বলেন তিনি। কিভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব তা নিয়েও স্থানীয় সাথে কথা বলেন বিধায়ক। পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান বিষয়টি কেন্দ্রীয় প্রতিমা ভৌমিক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন তিনি। আছেন প্রতিমন্ত্রী, আছেন এখানটায় প্রতিমা ভৌমিক, এইগুলো যেটা আছে সেটা উনাকে আবার বলবো, কারণ উনি এর আগেও বলেছেন যে এটা মানে করে দেওয়া হবে। তো এখন তো উনার হাতে অনেক ক্ষমতা আছে, আশা করি এটা সহজ হবে। আর যাদের জন্য এই কথাটা বলছি সেটা হচ্ছে যে যে ভাটের মধ্যে যারা অনাথ যে সমস্ত মেয়েরা থাকে, তো তাদের জন্য আজকে আমি এই কথাটা বলছি। অর্থাৎ যারা বিভিন্নভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া এবং এমনকি দিব্যাঙ্গ যারা আছে, তাদের কথা আমাদের সরকার ভাবে, মোদিজি ভাবে, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মানে প্রতিমা ভৌমিক এমপি, এরা সবই এই ব্যাপারে ভীষণ সেন্সিটিভ। তো আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যে এটা কতটুকু এসেনশিয়াল এটা, সেই জন্যই আজকে আমার আশা। এর আগে অনেক মানে কাজ করেছি, প্রতিদিনই আমি এখন বেরোই, মানুষের কাছে যাই, তাদের সাথে কথা বলি, বুথ প্রেসিডেন্টের সাথে কথা বলি। আমাদের ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।